নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমার রেসিপি হচ্ছে ঢোকার ডালনা। এই জন্য আমি গতকাল রাত্রে মোচাগুলোকে সুন্দর করে কেটে ভিজিয়ে রেখেছিলাম আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে মোচাগুলোকে সুন্দর করে ধুয়ে আবার সেগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে ওইগুলো মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছি। সঙ্গে দিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা। পেস্টগুলোকে আবার একটু তেল গরম করে তার মধ্যে নেড়ে চেড়ে সেট করে বরফি আকারে কেটে নিয়েছি। এবার সেই কাটা বরফিগুলোকে একটু তেলে ভেজে নিলাম। এবার গরম তেলে একটু আলুটাকে ভেজে নিচ্ছি। ভাজার পরে এর মধ্যে দেখেন বরফিগুলোকে কী করছে অনুষা। কী গো টুবি রানি, কী খাচ্ছ? এইবার আবার গরম তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে মশলা, যেমন একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু ধীরে ধীরে ধুলো গুঁড়ো, একটু কালারের জন্য একটু চিনি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি, আর ব্যালেন্সের জন্য একটু চিনি আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট ব্লগগুলি আপনাদের কেমন লাগবে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। এইবার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এই সময় কিন্তু গ্যাসের ভলিউমটা লো রাখতে হবে, খুব বেশি মিডিয়াম রাখতে হবে, খুব বেশি লো রাখলেও হবে না, হাই করলেও হবে না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল। জলটা একটু ফুটে উঠলেই দেবো সেই ভেজে রাখা ধোকাগুলো। এইবার ফুটে উঠলেই দেবো ঘি। গরম মশলা রেডি আমাদের ধোকার ডালনা।